সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং দিলীপ ঘোষ তাদের দুজনের দু রকম সুর শোনা যাচ্ছে, কি বলছেন তারা শোনাবো আপনাদের। পার্টির সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবেন কি করা উচিত, কিন্তু কেন কর্মীরা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে সেটা ওদের সঙ্গে কথাবার্তা বলে বোঝা উচিত। হ্যাঁ, যারা ডিসিপ্লিনের বাইরে যাবে, পার্টির যে সিস্টেম পরম্পরা আছে তার বাইরে, তাকে নিশ্চয়ই সাজা দিতে হবে। কিন্তু তার মানে এই নয় সবাইকে সাজা দিয়ে ঠান্ডা হবে, তাদের সঙ্গে কথা বলা উচিত, কারণটা কি জানার চেষ্টা করা উচিত। কারণ দূর করলে হবে না, আগে তো আমাদের পার্টিতে এরকম হয়নি, কেন হচ্ছে? কিছু লোকের মনে কষ্ট আছে, ক্ষোভ আছে, সেটা বিভিন্নভাবে বার করছে, ওরা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। আমার মনে হয় ডেকে কথা বলা উচিত বা ওখানে গিয়ে কথা বলা উচিত কোথায় সমস্যা আছে। সবাই মেনে ডিসিপ্লিন মেনে কাজ করতে চায়, এভাবে পার্টি তৈরি হয়েছে, কোথাও কোথাও সমস্যা হয়েছে সমাধান করা উচিত। শাস্তি কতজনকে দেবেন? শাস্তির ভয় দেখিয়ে তো সমাজ চলে না। দেশে যেমন আইন কানুন আছে, ঠিক সেরকম সবাইকে নিয়ে চলার ব্যবস্থা, কোর্ট পর্যন্ত কোর্টে ডেকে ফয়সলা করে দিচ্ছে, বাপ বেটার সমস্যা সমাধান করছে, স্বামী স্ত্রী সমাধান করছে, শাস্তি দিচ্ছে না। শাস্তির একমাত্র ব্যবস্থা হতে পারে না। দল কোনো ধরনের ইনডিসিপ্লিন সহ্য করবে না, দল কড়া ব্যবস্থা নেবে, ব্যবস্থা শুধু নয় কড়া ব্যবস্থা নেবে, বহিষ্কারও হতে পারে। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য শুনলেন, দিলীপ ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন, ঠিক কি বলেছেন তিনি শোনাবো। কথাই বলবো যে শীতকালে বাংলায় সার্কাস আসে, অজন্তা সার্কাস, জেমিনি সার্কাস, রাশিয়া সার্কাস, এবারে পুজোর আগেই সার্কাস চলে এলো বাংলায়, সৌজন্যে ভারতীয় জোকার পার্টি। বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব আজকে প্রথম নয়। আপনাকে স্মরণ করিয়ে দিই, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় এর আগে বলেছে যে এই বিজেপি দলে কামিনী কাঞ্চনের বিনিময়ে টিকিট বিলি হয়। যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, যার ছবির ওপর জুতো দিয়ে লাথালাথি করলো বিজেপিরই কর্মীরা, তাকে অনেকদিন আগেই তার দলের সাংসদ সৌমিত্র খান অযোগ্য এবং শিক্ষানবিশ বলেছে। সুকান্ত সরকার যিনি কেন্দ্রের মন্ত্রী, তাকে বিজেপির কর্মীরাই ঘরে তালাবন্ধ করে রেখে তাকে তাড়া করে। শুভেন্দু অধিকারী যে কথা বলে সেই কথা তার দলেরই প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী অস্বীকার করেন। দিলীপ ঘোষ এর আগে দিল্লিতে সভা ডাকলে অর্ধেক সাংসদ যেতেন না। সুকান্ত মজুমদার নর্থ বেঙ্গলে মিছিল করতে গেলে সেখানে তার দলের বিধায়করা যেতেন না। সুতরাং বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে শেষ হয়ে যাচ্ছে। আমি করজোড়ে বিজেপি নেতৃত্বকে আবেদন করব, দয়া করে দলটাকে টিকিয়ে রাখুন, তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আগামী দিনে নির্বাচনের ময়দানে লড়ার মতো প্রতিদ্বন্দ্বী পাবে না। রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। সমীকদা, দুদিন ধরে বিজেপির অন্তরে যা চলছে, যেখানে দিলীপ ঘোষ এক কথা বলছেন, অন্যদিকে সুকান্ত মজুমদার আরেক কথা বলছেন, আর এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে শীতের আগে সার্কাস চলে এসছে, এটা ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় জোকার পার্টি, দলের অন্তরের মধ্যেই এক একজন এক এক কথা বলছেন, কি বলবেন এ বিষয় নিয়ে আপনি? দেখতে থাকুন না, কুণাল ঘোষ আগে কি কথা বলেছেন, এখন কি কথা বলছেন। তিনি বলছেন তিনি কতবার কমিটির বাইরে যাচ্ছেন আর কতবার কমিটির ভেতরে আসছেন, জাস্ট একদম সার্কাসের ট্রাপিজের মতো। তার অবস্থান তো সেটাও তো, এইসব নিয়ে আমরা বিতর্ক করতে চাই না। নিঃসন্দেহে আমাদের মতো দলে এটা একটি অস্বস্তিকর ঘটনা, লজ্জাজনক ঘটনা, অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়। বিজেপির ইতিহাসে গতকাল যা হয়েছে আজ পর্যন্ত হয়নি। কেন হলো, কিভাবে হলো, এর জন্য কারা দায়ী, পার্টি এটা দেখবে এবং পশ্চিমবঙ্গ বিজেপিকে খুব শীঘ্রই সংঘবদ্ধ রূপেই লোকসভা নির্বাচন লড়তে দেখবে এবং বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24 এর পর থেকে গোনা শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।